আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। জবর খবরে বিপদজনক গাছের খবর, সম্প্রচার হবার এক ঘন্টার মধ্যে স্থানীয় নেতৃত্বদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। তিনি এলাকার মানুষদের সাথে কথা বলেন এবং ঘটনাস্থল থেকে বারুইপুর মহকুমা শাসকের সাথে ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব গাছটি কাটার সিদ্ধান্ত নেন। জায়গা মাস পিটিশন দিয়েছিল এই গাছটা গাছটা ভয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ একদম, মানে খুব কন্ডিশন খুব খারাপ। মোটামুটি এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, আজকের বিডিওকে অর্ডার করে দিচ্ছে, আইসি সাহেবকে অর্ডার করে দিচ্ছে, কালকে সকাল থেকে গাছ কাটার ব্যবস্থা করা হবে। আগামী বুধবার দিন যে ঝড়টা আসছে, ঝড়ের আগে এটা ক্লিয়ার করে দেওয়া, যাতে আপনারা নিরাপদে আপনার এখানে বসবাস করতে পারেন, তার জন্য ব্যবস্থা করতে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জবর খবরকে বলেন, আজকে জবর খবরে দেখে আমি জয়নগর পৌরসভায় পুরাতন বিএলআর অফিসের সামনে একটি যে গাছ, পিডব্লিউ যে গাছ, সেই গাছটা খুব বিপজ্জনক অবস্থা আছে। ওরা খবর করার পর সঙ্গে সঙ্গে আমি সেখানে এলাম, এসে গাছটা দেখলাম, তদন্ত করলাম, সত্যি বিপজ্জনক অবস্থা। সাথে সাথে স্পট থেকে এসডিও সাহেবকে ফোন করলাম এবং এসডিও সাহেবের হোয়াটসঅ্যাপে এই গাছের ছবিও পাঠিয়ে দিয়েছি। আমি এসডিও সাহেবকে বলেছি যে আপনি ইমিডিয়েট বিডিও সাহেব এবং আইসি সাহেবকে বলুন যে এই গাছটা আগামীকাল এবং সোমবারের মধ্যে যেন এটা কেটে নিয়ে নেয়, কারণ এই গাছের পাশে যেসব মানুষ বাস করে তারা যাতে নিরাপদে বাস করতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা করতে হবে। কারণ গত আমফানে এই গাছে কাছেই যারা বসবাস করতো সেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু গাছটা তখন জীবিত ছিল। এবার গাছটা মারা গিয়েছে, পুরো গাছটা যদি এসে পড়ে তাহলে এখানে মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আমরা এই খবরটা প্রকাশিত হওয়ার পর সাথে সাথে দৌড়ে আজকের আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর চক্রবর্তী, যুব সভাপতি আশিস দত্ত, চন্দন চ্যাটার্জি সহ পুলক থেকে শুরু করে সবাই আমরা একটা টিম এসে এখানে হাজির হয়েছি এবং এখান থেকে আমরা এসডিও সাহেবকে ফোন করেছি। এসডিও সাহেব সমস্ত ব্যবস্থাটা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আমরা আশা করি আগামীকাল এবং পরশুর মধ্যে এই কাজটার একটা সৎকার করতে পারব। দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে জানিয়েও গাছটি কাটার কোনো ব্যবস্থা হয়নি, তাই আজ এলাকার বিধায়ক এসে বিষয়টির উপর গুরুত্ব দেওয়ায় খুশি এলাকার মানুষ। কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, এমএলএ সাহেব এসেছেন এখন, যদি ওনাকে দিয়ে একটু পারমিশন করিয়ে দিই গাছটা কাটবো। এমএলএ সাহেব কি বললেন? এমএলএ সাহেব বলেছে ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। এবার আমাদের এই এমএলএ সাহেব এসছে, এমএলএ সাহেবের কাছে আমরা বললাম দেখা যাক কী করা যায়।